প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ, স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান মডার্ন হার্বাল গ্রুপ সুস্বাস্থ্যে প্রতিদিন কী করবেন জেনে নিই দেখার জন্য। আপনারা জানেন যে আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আমরা এই অনুষ্ঠানটি করে থাকি এবং আপনাদের যে সকল সমস্যা আপনারা আমাদের কাছে জানান কিংবা লিখেন সেই সকল সমস্যা ন্যাচারাল বা প্রাকৃতিক উপায়ে কিংবা হার্বস বা ওষুধের মাধ্যমে কীভাবে আপনারা ভালো থাকতে পারেন সেটি এই অনুষ্ঠানে পরামর্শ দেওয়া হয়। অনেক প্রশ্ন পাঠিয়েছেন, প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। উত্তর দেওয়ার জন্য উপস্থিত আছেন মডার্ন হার্বাল গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডক্টর আলমগীর মতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর আলমগীর মতি, শুভেচ্ছা নিন। আপনাকেও জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। দর্শক, আসুন তাহলে আপনারা যে প্রশ্নগুলো আমাদের কাছে পাঠিয়েছেন তার উত্তর নিয়ে আমরা আজকে আমাদের পর্বটি শুরু করি। শুধু রিয়াদ থেকে আমাদের কাছে এবারে প্রশ্নটি করেছেন আবুল হোসেন ইমন, বয়স 31 বছর। তিনি বলছেন যে সৌদি আরব যাওয়ার আগে মেডিকেল চেক আপ করলে বিএসএজি পজিটিভ ধরা পড়ে, অনেক ওষুধ খেয়েছি কোনো উপকার পাইনি, হার্বাল চিকিৎসায় ভালো হতে চাই। যে ভাই, বি ভাইরাস অনেকেরই ভালো হয়, একটু মানে যত্নশীল হলে এই রোগটার ব্যাপারে আলহামদুলিল্লাহ অনেক রোগী ভালো হয়েছে, ভালো হওয়ার সম্ভাবনা আছে, মোটামুটি 50-50। তবে আপনাকে বি ভাইরাস রোগ হলেই আপনাকে দুবার গোসল করতে হবে, আপনার ঘাম যেন আপনার শরীরের ভিতরে ঢুকে না পড়ে। আর খাওয়া দাওয়ার ক্ষেত্রে আপনি সব রকম মাংস, পোলাও, বিরিয়ানি, ভাজি, চানাচুর, সিঙ্গারা, চুঁচা, ফাস্টফুড, রিসফুড, হাটফুড, জাঙ্কফুড, যত ধরনের তেলের খাবার আছে, যত ধরনের বিয়ে বাড়ির খাবার আছে, যত ধরনের হোটেলের খাবার আছে, যেসব খাবারের ভিতরে তেলের ভিতরে অ্যাসিড ভ্যালু বেড়ে গেছে, এই ধরনের খাবার আপনাকে বন্ধ করে দিতে হবে। আর সালাদ, দধি, ফল, ফ্রুট, শাকসবজি এগুলি অনেক বেশি খেতে হবে। প্রতিদিনের খাবারে মিনিমাম 200 গ্রাম সালাদ সংযোজন করতে হবে। সালাদ মানে পেঁপে থাকবে, গাজর থাকবে, বাঁধাকপি, ফুলকপি, স্যালারি পাতা, পুদিনা পাতা, থানকুনি পাতা, এই জাতীয় গাছগাছরা ঋতুভেদে যেগুলি পাওয়া যায়, আর বিশেষ করে অলিভ অয়েল এবং আনারসটা থাকলে আরও ভালো হয়। এখন সারা পৃথিবীতে সালাতের সাথে কিছু আনারস, কিছু অলিভ অয়েল, কিছু বাঁধাকপি, আর এখন প্রায় 9 মাসে এই দেশে বাঁধাকপি ফুলকপি পাওয়া যায়। অতএব আর একটু হলো আম, আম যতক্ষণ থাকে আমটা আপনি খেতে পারবেন, বি ভাইরাসের রোগী আম খেলে ভালো হয়। আর যত ধরনের তরমুজ আছে, ফল আছে, আম, লেবুর শরবত আছে, সবগুলোই বি ভাইরাসের রোগী খেতে পারবে। তবে বি ভাইরাসের রোগীকে নিজেই উদ্যোগী হতে হবে যে তার থালা, প্লেট, বিছনা, কাপড় চোপড়, তার বাথরুম, পাকঘর এগুলো যেন একটু সেপারেট হয়, অথবা দিন শেষে 10 কেজি পানির ভিতরে 2 চামচ ফিটকিরির গুঁড়া করে দিয়ে ওই পানিটা গলে সেটা বাথরুমে, পাকঘরে এবং ফ্লোরে এটা দিয়ে দিতে হবে। প্রতিদিনই একবার করে ফিটকিরির পানি দিতে হবে, যাতে জীবাণুগুলো কারো গায়ে ঢুকতে না পারে, প্রবেশ করতে না পারে। বি ভাইরাস, সি ভাইরাস, কে ভাইরাস এগুলো মোটামুটি একটা ভাইরাসের জীবাণু, যেগুলি রক্তে অবস্থান নেয়, লিভারের সাথেও কিছু সম্পর্ক তাদের থেকে যায়। অতএব সেই ক্ষেত্রে আমরা সকল সময়ই বলবো যে এটা 100-100% সতর্কতা অবলম্বন করতে হবে। এটার যতগুলি টেস্ট আছে সেই টেস্টগুলি করাইতে হবে, বিশেষ করে ডাক্তারের কাছে যেতে হবে, লিভার এক্সপার্টের কাছে যেতে হবে। টেস্টগুলো বলতে আমি বোঝাবো যে এলিজা মেথডে দেখা দরকার আছে, তার বেসিক পজিশনটা কী আছে এই রোগের, তারপরে তার অ্যান্টিবডি করানো দরকার আছে, তার শরীরে এটার প্রতিরোধ ক্ষমতা কত আছে, এছাড়াও যতগুলো কনফার্মেটিভ টেস্টগুলো করানোর দরকার আছে, এই টেস্টগুলো করালে পরে এই রোগী বুঝতে পারবে তার পজিশনটা কী। তারপরে তার জন্য পেঁপে, তার সে নিম তেল ব্যবহার করবে হাতে পায়ে, তার ফলে তার থেকে অন্য একজনের সরাবে না, সে সেমনল, ডিটল এই জাতীয় জিনিস ব্যবহার করবে, বাথরুমে হারপিক, সেমনল, ডিটল, ফিটকিরির পানি দিবে, ঘরে ফিটকিরির পানি দিতেই হবে, কাপড় চোপড়গুলি খুব ভালোভাবে রোদে শুকিয়ে তার সকল কাপড় ইস্ত্রি করে পরতে হবে, যাতে তার কাপড়ের ভিতরে বি ভাইরাসের জীবাণু না থাকে বা মাইস না থাকে, তার ঘামের ভিতরে যেন জীবাণু না থাকতে পারে। এই জন্য প্রতিদিনই তার কাপড় চোপড় একবার পরার পরেই তার অন্তর্বাসগুলি সব ধুয়ে ফেলতে হবে, এবং যত ধরনের অ্যান্টিসেপ্টিক মেজর আছে তাকে এগুলি করেই যেতে হবে। আর খাদ্যাভ্যাসের ভিতরে জাউ ভাত খেতে হবে, তেল খেতেই পারবে না, পোলাও, বিরিয়ানি, ভাজি, চানাচুর খেতে পারবেই না, মাংস ভাজি খেতে পারবে না, ছোট মুরগির ঝোল খেতে পারবে, কোয়েল পাখির ঝোল খেতে পারবে, কবুতরের ঝোল খেতে পারবে, তাও এটার মধ্যে কোনো তেল দেওয়া চলবে না,
মানে সাধারণ গ্রাম দেশে যেটাকে স্যুপ বলে, আর সাঁচরা মাছের ভিতরে কিছু মাছ খেতে পারবে, আর সব সময় তাকে করলার রস আর পেঁপে শরবত, এই দুইটা জিনিস প্রতিদিনই সকাল বিকাল খেতে পারলে আলহামদুলিল্লাহ একটা ভালো রেজাল্ট আসে। এই যে বেশিরভাগ ক্ষেত্রে এইচবিএজি পজিটিভ যেটা শরীরে ডরমেন্ট বা সুপ্ত অবস্থা থাকে, রোগীদের কিন্তু কোনো ক্ষতি করে না এই ভাইরাসটা। তবে কারো কারো ক্ষেত্রে যদি ভাইরাসের পরিমাণ খুব বেশি বেড়ে যায় এবং ভাইরাসটা খুব মারাত্মক ধরনের হয়, তখনই কিন্তু আপনার এই ধরনের লক্ষণ হয়, যেমন খাদ্যে অরুচি, শরীর ম্যাজম্যাজ করা, জর্জর ভাব হওয়া, কোষ্ঠকাঠিন্য পরিবর্তন হওয়া, লিভার বড় বড় হয়ে যাওয়া, জন্ডিস হওয়া, এরকম এরকম হতে পারে। স্টুলে পরিবর্তন হয়, স্টুল নরম নরম হয়, আবার শক্ত শক্ত হয়, আবার নরম হয়, আবার শক্ত হয়, আইবিএস এর মতো দেখা দেয়, অ্যালার্জিটা, স্টমাক অ্যালার্জিটা পুরাই দেখা দেয়, কখনো ডায়রিয়া, কখনো কোষ্ঠকাঠিন্য, এই ধরনের সমস্যাগুলো আসতেই থাকে। এক্ষেত্রে তাকে সর্বরকম তেল পোলাও বিরিয়ানি মানে রিসফুড বন্ধ করতেই হবে, তার কোনো বিকল্প কোনো পথ খোলা নাই। ভাই আবুল হোসেন ইমন অনেক দূর থেকে প্রশ্ন করেছেন, আশা করি উত্তরটি পেয়েছেন। ঘাবড়াবেন না, দুশ্চিন্তা করবেন না, এটি ভাইরাসটা অনেকের ক্ষেত্রেই থাকে, একটা নির্দিষ্ট সময় পরে ভাইরাসটা অটোমেটিক্যালি শরীর থেকে ভালো হয়ে যায়। রেস্টের দরকার, গোসলটা তার খুব জরুরি দরকার, দুই তিন বেলা গোসল করা, এবং রোগ প্রতিরোধ ক্ষমতা যেন আপনার বাড়ে, শরীর যেন উইক না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। যার উইকনেস নাই, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, তাদের কিন্তু এই ভাইরাসটা খুব দ্রুত শরীর থেকে সরে যায় বা চলে যায়, অথবা এই দিকটাও লক্ষ্য রাখতে হবে। রঙিন শাকসবজি, রঙিন ফল ফ্রুট, রঙিন ভেজিটেবল এগুলি বেশি খাওয়া দরকার, ব্যতিক্রম ফল ফ্রুট একটু, দেশীয় ফল ফ্রুট বেশি খাওয়া দরকার, আর পেয়ারা আনারস এই দুইটা এই রোগীর জন্য ভালো ঔষধ। তথ্যগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী আপডেট পেতে ডক্টর আলমগির মতো ইউটিউব চ্যানেলটির বেল আইকনটি বাজিয়ে দিন। মডার্ন হার্বাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। যদি চাও পেতে সুস্থ জীবন, যদি চাও পেতে সুন্দর জীবন, মডার্ন হার্বাল গ্রুপ আছে সারাক্ষণ। প্রকৃতির মাঝে আছে শক্তি, প্রকৃতি দিতে পারে রোগ মুক্তি, উৎসব উচ্ছ্বাসে রাখো দেহ মন, আমরা আছি পাশে আছি সারাক্ষণ। ভাবনাহীন জীবন, সুস্থ সুন্দর মন।